তো এত রাতে এরকম একটা অসময়ে ভিডিও দেওয়ার জন্য আই এম এক্সট্রিমলি সরি, বাট ফোনে বেশ কিছু প্রবলেমস হচ্ছে, একটু খুলে বলি না হলে হয়তো তোমরা বুঝবে না। ইন্টারনাল মেমোরিতে খুব জায়গা ভীষণই কম, 32 জিবি, তো তার মধ্যে সবই এখন প্রসেসরেই খেয়ে নিয়েছে, 2 বছর হয়ে গেছে ফোনটার বয়স, 2 বছরের বেশি প্রায়। তো আর যেহেতু খুব একটা ভালো প্রসেসরও নয়, পুরনো অ্যাকচুয়ালি Redmi 7, তো ওটা 2019 সালে সেপ্টেম্বর মাসে কেনা, তো স্বাভাবিকভাবে ফোনের ইন্টারনালে একেবারেই জায়গা নেই, 100% ফুল হয়ে গেছে, জানি না কেন হঠাৎ করেই হয়ে গেল, মানে কি কারণে ভেতরকার কি টেকনিক্যাল ইস্যুস আমি বুঝতে পারছি না। তো এখন প্রায় রাত্রির 12টা বাজে, আমি এখন ভিডিওটা করছি, প্লাস এটা ওপেন ক্যামেরা থেকে করছি, আর এটা এসডি কার্ডে সেভ হয়, কিন্তু ভ্লগ করতে গেলে মেনলি যেহেতু এডিট করতে হয়, তারপরে সেটা এক্সপোর্ট হয়, আর এক্সপোর্ট হওয়ার পর সেটা ইন্টারনালেই হয়, সেটা কোনোভাবে আমি খুব অপশন পাচ্ছি না যেটা আমি এসডি কার্ডে সেভ করতে পারি। যদি এমন কেউ জানো যে কি করে কাইনমাস্টারের এসডি কার্ডে সেভ করতে হয়, তাহলে আমাকে প্লিজ জানিও, আমি জানি না, আমি অপশন খুঁজে পাচ্ছি না কোথাও, যে কোথার থেকে কাইনমাস্টারের সেভের অপশনটা, আমি সেটা এক্সপোর্টটা আমি এসডি কার্ডে করব। তো এসডি কার্ডে অনেক জায়গা আছে, বাট ইন্টারনালে যেহেতু জায়গা নেই, তো জানি না কালকের ব্লগ আমি দিতে পারবো কিনা, মনে হচ্ছে পারবো না, কারণ এখন রাত 12টা বেজে গেছে, আমি আজকে রাত্রির 9টার থেকে কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি ইন্টারনালটাকে ক্লিয়ার করার। অলমোস্ট সব অ্যাপস আমি আনইনস্টল করে দিয়েছি, এখন হাতে গোনা 5-6টা অ্যাপস রয়েছে, ইভেন গুগল মিট যেটাতে ক্লাস করাই সেটা অবধি আনইনস্টল করে দিয়েছি, মানে হাতে গোনা যেগুলো আমি না মানে আনইনস্টল করে পারছি না, মানে পারবো না আনইনস্টল করতে, শুধু সে কটাই রয়েছে। সমস্ত কিছু ক্লিয়ার করেছি, ফুল ফোন একদম ফরম্যাট মেরেছি, বাট তারপরেও এরকম দেখাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন, হয়তো ফোনটারও অনেক বছর হয়ে গেছে, প্লাস এখনো মানে ফোনটা যে এত বছর, মানে 2 বছর সার্ভিস দিয়েছে, 6,000 টাকার ফোন, এটাই আমার কপালে অনেক, এতটাও দেয় না জেনারেলি, বাট স্টিল দিচ্ছে। আর এমনিতেও প্রচুর মানে ক্লাস নেওয়া, ভিডিও করা, নিজের পড়া সবই ফোনটার উপরে হয়, তো স্বাভাবিকভাবে ফোনটারও একটা লিমিটেশন আছে, সেটাও আমাকে বুঝতে হবে। তো জানি না কালকের ব্লগটা তোমাদের দিতে পারবো কিনা, যার জন্য আমি এত রাতে একটা ভিডিও করছি, ভিডিওটা আপলোড করে দেবো ডিরেক্টলি, রাত্রিবেলাই আপলোড করে দেবো। যদি একান্তই 12টার মধ্যে তোমরা ব্লগ দেখতে না পাও, তাহলে প্লিজ একটু ক্ষমা করে দিও, বুঝে নিও যে দিদির ফোনের একটু কোনো অসুবিধা হয়েছে, সেই জন্যই দিতে পারেনি। আর চেষ্টা করছি যদি সম্ভব হয়, আমি জানি না এখনো কথা দিতে পারছি কিনা, এই মুহূর্তে নতুন ফোন কিনতে পারবো কিনা, যদি সম্ভব হয় আমি চেষ্টা করব নতুন ফোন কিনে, কারণ আমার অলরেডি 2 দিনের ব্লগ অলরেডি শ্যুট করা রয়েছে, কারণ তোমাদের লাস্ট যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে Day 10, বাট আমার Day 12 অবধি ভিডিও শ্যুট করা হয়ে গেছে, তো সেগুলো সবই রয়েছে ভিডিও শ্যুট করা, তো সেই হিসেবে ব্লগ তোমাদের 21 দিনের পাওয়ার কথা। আমি জানি না হয়তো একটু দেরি হতে পারে, বাট যেগুলো ব্লগ শ্যুট করা রয়েছে সেই ভিডিও আমি তোমাদের অবশ্যই আপলোড করে দেবো, আমি অবশ্যই দেব, বাট হয়তো যেটা আমি এভরিডে দিচ্ছিলাম, হয়তো মাঝখানে 2 দিন, যতদিন না আমি ফোনটা ঠিক করতে পারছি বা হয়তো নতুন ফোন কিনতে পারছি, ততদিন হয়তো একটু আসবে না বা কিছু, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, বাট কিছু করার নেই, আমার হাতে নেই এটা, আমার ইন্টারনালে ফোনের একদমই জায়গা ভর্তি হয়ে গেছে, তো মনটাও খারাপ অ্যাকচুয়ালি, তার জন্য রাত্রিবেলা 9টার থেকে আমি কিছু পড়তেও পারিনি, কিছুই করিনি, ভালো লাগছে না যে ফোনটা নিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছি বাট কিছুতেই কিছু হচ্ছে না, তো যার জন্য এখন বাধ্য হয়ে রাত্রি 12টার সময় ভিডিওটা করতে মানে বসলাম, যাতে তোমাদেরকে একটু জানিয়ে দিতে পারি। তো চলো, এটাতে আর এর চেয়ে বেশি আর কি বা বলবো, আমি চেষ্টা করছি, যদি আমি পারি তাহলে তোমরা কালকে ব্লগ দেখতে পাবে, আর যদি একান্তই না পারি সেক্ষেত্রে 2-3টে দিন হয়তো দেরি হতে পারে, যতদিন না আমি কোনো ব্যবস্থা করে উঠতে পারছি। আর ঠিক আছে, চলো আজকে এই ভিডিওটা রাত্রিবেলা আপলোড করব, তো তোমরা যদি যারা যারা জেগে থাকবে দেখবে, আর না হলে কালকে সকালে দেখে নিও। তো চলো আজকের মতো এখানেই এন্ড করলাম, টাটা, গুড নাইট।